আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই আপুরা, সবাই কেমন আছো? আমি রেনি, তোমাদের ভালোবাসা দোয়া সবসময় ভালো থাকার চেষ্টা করি। তবে তোমরা হয়তো অনেকেই জানো, লাস্ট 24 আওয়ার্স আমার মনটা অনেক খারাপ, কারণ আমার ফেসবুকটা আসলে আমার এত ক্লোজ টু মাই হার্ট, কারণ ওখানে ইউটিউবের প্লাস আমার যত ভাই বোন আমাকে চেনে, ওখানে যাদের ফেসবুক আছে ওরা আমার সাথে কন্ট্যাক্ট করে, কথা বলে এবং প্রতিদিন এত ভালোবাসা এবং এত রেসপেক্টেবল ওরা SMS করে, আমার দিনটা শুরু হয় সেটা দিয়ে, শেষ হয় সেটা দিয়ে। সো আমি অনেক মিস করছি ওদেরকে, জানাতে পারছি না যে হঠাৎ করে আমার ফেসবুকটা হ্যাক হয়েছে বা ডিঅ্যাক্টিভ হয়েছে, আমি জানি না। তবে এখন আমি দেখছি আমার পেজটা ওপেন আছে, বাট আমার ফেসবুকটা টোটালি ডিঅ্যাক্টিভেট। কাল থেকে 7-8 বার আমি কন্ট্যাক্ট করেছি ফেসবুকের সাথে, ওরা আমার অনেক ডিটেলস জানার চেষ্টা করেছে, আমি জানিয়েছি, তবুও এখন পর্যন্ত ডিঅ্যাক্টিভেট, আমি বুঝতে পারছি না কিছু। সো ফেসবুক আমাকে যে মেইলগুলো অ্যান্সার করছে সেখানে আমি একটু একটু গেস করছি, হয়তো কেউ রিপোর্ট করেছে বা যাই হোক, আমি জানি না কেন আমার প্রতি এতটা শত্রুভাবাপন্ন মেন্টালিটি কারো হলো বা কোনো একটা গ্রুপের হলো। আমি এমন একজন ইউটিউবার, খুবই সিম্পল মাইন্ডেড, আমি শুধুমাত্র তোমাদেরকে ভালোবাসা দিতে এবং নেই, প্লাস তোমাদের হাসানো ট্রাই করি। কখনো কোনো ইউটিউবার্স বা কোনো গ্রুপকে, কাউকে কখনো আন্ডারএস্টিমেট করি না, জাস্ট রিয়েল লাইফ সব কিছু রিলেটেড আমার ভিডিও। তবুও আমি জানি না কেন আমার প্রতি এরকম এনিমিক্যাল মেন্টালিটি কারোর আসতে পারে। আল্লাহ ভরসা, আল্লাহ অবশ্যই ইনশাল্লাহ আমাকে ব্যাক করাবে। কেন আমি ভিডিওটা করছি, কারণ ইউটিউবে তোমরা অনেকে ভাবছো, অনেকে কোশ্চেন করছো যে আপু আর ভিডিও দিবে না। আলহামদুলিল্লাহ ইউটিউব অ্যাক্টিভ আছে এবং আমি ট্রাই করব এখানে যেন কোনো সমস্যা না হয়। সো যখন আমি স্ট্যাটাসটা শেয়ার করেছি, কমেন্ট পড়ে দেখলাম অনেকে ভয় পাচ্ছ, ভয় না অ্যাকচুয়ালি, সবাই অনেকে বলছো যে আপু তুমি কি আর ভিডিও দিবে না। নো, আলহামদুলিল্লাহ ভিডিও অবশ্যই ইউটিউবে দিব, এবং আমি যতদিন বেঁচে আছি, যতদিন তোমাদের ভালোবাসা আমার জন্য থাকবে, অবশ্যই আমি ভিডিও ইনশাল্লাহ কন্টিনিউ করে যাবো। জোসনা মর্জিনা সবসময় তোমাদের মাঝে আছে থাকবে, বাট আমি একটু টেনসড, কারণ যেভাবে মানুষ এভাবে কেউ কাউকে অযথা এনিমিক্যাল ইস্যুতে জড়াতে পারে, আমি বুঝতে পারছি না কেন এমন করলো। সো ফেসবুকে যারা ছিলে আমি ট্রাই করছি স্টিল, আদারওয়াইজ আমি নতুন ফেসবুক নিয়ে ব্যাক করব। এবং ইউটিউবে তোমরা সবাই আমার সাথে থেকো, তোমাদের ভালোবাসা এভাবে রেখো, আমি জাস্ট তোমাদের ভালোবাসা থাকলে আমার শক্তিটা বেশি কাজ করবে। এবং আমি খুবই কনফিডেন্ট সেই সকল গ্রুপের প্রতি, কারণ আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি না, ইভেন আমাকে দু একটা, এত খুবই কম সংখ্যক যতই নেগেটিভ কমেন্ট আসুক বা মেসেজ আসুক, খুব সুন্দরভাবে রিপ্লাই দেই, তাদেরকে বুঝিয়ে দেওয়া ট্রাই করি তারা ভুল করছে। ইভেন কমেন্টে যদি খুবই অপ্রীতিকর কথা বলে, ওদেরকে আমি আর নেক্সট টাইম কমেন্টের সুযোগ দিই না। সো ওভারঅল আমি কারোর সাথে খারাপ বিহেভ করি না, তবু আমি জানি না কেন আমার প্রতি এত বিদ্রূপ বা একটা নেগেটিভ মেন্টালিটি নিয়ে এরকম একটা অ্যাকশন নিল। প্লিজ আমি তাদেরকে বলবো, হ্যাভ ইউর লাইফ, যতবারই আমার ইউটিউব প্লাস ফেসবুক ডিস্ট্রয় করার ট্রাই করবে আমি ততবারই ওপেন করব, কারণ আমার এত ভাই বোন আছে, আমি ওদের ভালোবাসার জন্য আজীবন আমি এটা কন্টিনিউ করে যাব। সো তোমাদের বৃথা চেষ্টা করে আর লাভ নেই, যতটুকু করেছো জাস্ট স্টপ ইট। আর আমার ফেসবুকে যে ভাই আপু তোমরা কানেক্টেড ছিলে, অলমোস্ট আমার মনে হয় 7-8 thousand যারা আমার সাথে কন্ট্যাক্টে ছিলে, তোমাদেরকে বলবো ধৈর্য ধরো এবং আমার জন্য দোয়া করো। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি ট্রাই করব তোমাদের মাঝে সুন ব্যাক করা, যদি ওই আইডি দিয়ে না পারি আমার নতুন আইডি দিয়ে অবশ্যই আসবো, কারণ ইউটিউবে কোনো কমেন্ট সেকশান আছে, মেসেজ সেকশান নেই, জন্য ফেসবুকে তোমাদের সাথে কানেক্টেড ছিলাম, ইনশাল্লাহ থাকবো। আর ইউটিউবের যেই ভাই আপুরা আমার খুব প্রাণপ্রিয়, সবাই আমার জন্য দোয়া করবে, জোসনা মর্জিনার ভিডিও সব কিছু ইনশাল্লাহ কন্টিনিউ হবে, আমি আমার আজীবন তোমাদের ট্রাই করব হাসিয়ে যাওয়ার যে কোনো ওয়েতে। সো আমার সাথেই থেকো, আর টেনশন করো না, সুন নতুন ভিডিও আসছে। আই লাভ ইউ অল, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।